মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধ, বাস মালিকদের বিরুদ্ধে অভিযোগ বাইকারদের। শ্রোতা দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি ভালো আছেন সবাই। বাংলাদেশে ঈদুল আজহার সময় দুর্ঘটনা এড়াতে 7 দিনের জন্য সরকার মহাসড়কে মোটরবাইক চলাচল নিষিদ্ধ করলেও মোটরসাইকেল চালকদের দাবি, বাস মালিকদের ব্যবসার সুবিধা করে দিতেই সরকারের এই সিদ্ধান্ত। তবে সরকারি কর্মকর্তারা বলছেন, মহাসড়কের দুর্ঘটনার তথ্য পর্যালোচনা করে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। কারণ সেসব তথ্যে দেখা গেছে, গত ঈদুল ফিতরের সময় সারা দেশে সড়ক দুর্ঘটনার 1/3 ঘটেছে মোটরসাইকেলের কারণে। আর পরিবহন মালিকরাও বলছেন, কর্তৃপক্ষের ওই সিদ্ধান্তের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। 3 জুলাই বিকালে ওই সিদ্ধান্ত ঘোষণা করার পর সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানান মোটরবাইক চালকরা। তারা সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ করেছেন। 3 জুলাই বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে জানানো হয়, যৌক্তিক কারণ ছাড়া ঈদের আগে 3 দিন, ঈদের দিন এবং ঈদের পরের 3 দিন, এই 7 দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচল করতে পারবে না। এই সময় দেশের সব মহাসড়কে রাইড শেয়ারিং সার্ভিসও বন্ধ থাকবে। ঢাকা, বরিশাল বা চট্টগ্রাম রাইড শেয়ারিং, যেটি যে জেলার মোটরসাইকেল সেটি সেই জেলাতেই চালাতে হবে। এর কারণ হিসেবে সরকার বলছে, ঈদের আগে ও পরে মহাসড়কে দুর্ঘটনা কমিয়ে আনতেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোটরসাইকেলে ঈদ যাত্রা বন্ধ রাখার সিদ্ধান্তকে অমূলক বলছেন বাইকাররা। এটা একেবারেই হলো মরার উপরে খরা ঘা করে দিয়েছে সরকার। যারা নিজেদের বাহন নিয়ে, যারা নিজেরা নারের টানে দেশে ফিরবেন, তাদেরকে এখানে একটা বাধা বিপত্তি তৈরি করে। বাংলাদেশে মোটরসাইকেলে চলাচলের ঝুঁকি ও বিশৃঙ্খলা তৈরির সমালোচনার মধ্যে এই সিদ্ধান্ত এলো সরকারের তরফ থেকে। 3 জুলাই বাস মালিক শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে সচিবালয়ে ঈদ প্রস্তুতি সভায় মহাসড়কে মোটরসাইকেল বন্ধের বিষয়ে আলোচনা হয়। সেখানে মহাসড়কে মোটরসাইকেল বন্ধের জন্য বাস মালিক শ্রমিকদের পক্ষ থেকে জোরালো দাবি জানানো হয়। সরকারের ওই সিদ্ধান্তের পরপরই সামাজিক মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে শুরু করে মোটরবাইক চালকরা। বিভিন্ন স্থানে তারা মানববন্ধন করারও ঘোষণা দেন। বাংলাদেশের মোটরবাইক চালকদের একটি বড় ফেসবুক গ্রুপ বাইক বিড়িতে সরকারের এই সিদ্ধান্তে নিজেদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া তুলে ধরেছেন মোটরবাইক চালকরা। তবে মহাসড়কে মোটরবাইক বন্ধের পেছনে পরিবহন কোম্পানিগুলোর পক্ষ থেকে কোনো চাপ বা অনুরোধ করা হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ। বাংলাদেশে মোটরসাইকেল শিল্পকে উৎসাহিত করা হয়েছে, বিশেষ করে 2018 সালে মোটরসাইকেল শিল্প উন্নয়ন নীতিমালা তৈরির পর মোটরসাইকেলের দাম অনেক কমে এসেছে। কিন্তু কিছুদিন ধরেই নানা পরিসংখ্যানে সড়কে দুর্ঘটনায় বেশিরভাগ ক্ষেত্রে মোটরসাইকেলকে দায়ী বলে উঠে আসলে এ নিয়ে আলোচনা শুরু হয়। পরিবহন নিয়ে কাজ করে এমন বেশ কিছু প্রতিষ্ঠান এ নিয়ে উদ্বেগ প্রকাশ করতে শুরু করে। গত ঈদুল ফিতরের সময় মহাসড়কে মোটরবাইক দুর্ঘটনার তত উদ্বেগ বাড়িয়ে দিয়েছিল। সেই সময় মহাসড়কে দুর্ঘটনা 323 জনের মৃত্যু হয়। নিহতদের 23% ছিল মোটরসাইকেলের চালক ও আরোহী। জুন মাসে পদ্মা সেতু উদ্বোধনের দিন বিশৃঙ্খলা এবং দুর্ঘটনায় 2 জনের মৃত্যুর পর সেতুর ওপর দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে, মোটরসাইকেল দুর্ঘটনায় বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ মারা যায়। বেসরকারি রোড সেফটি ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী 2021 সালে বাংলাদেশে যত দুর্ঘটনা ঘটেছে তার 39% মোটরসাইকেলের কারণে হয়েছে। তাদের তথ্য অনুযায়ী 2021 সালে বাংলাদেশে 2078টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে, তার মধ্যে মৃত্যু হয়েছে 2214 জনের। 2020 সালের তুলনায় মোটরসাইকেল দুর্ঘটনা বেড়েছে 50%, মৃত্যু বেড়েছে 51%, নিহতদের বেশিরভাগের বয়স 30 বছরের নিচে। কেবলমাত্র জুন মাসে মোটরবাইক দুর্ঘটনায় 204 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। জুন মাসে সড়ক দুর্ঘটনার হিসাবে এই হার 42%। বিশ্বে সবচেয়ে বেশি মোটরসাইকেল ব্যবহার হয় এমন 16টি দেশের তত্ত্ব উপাত্ত বিশ্লেষণ করে বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট দেখতে পেয়েছে, বাংলাদেশে প্রতি 10,000 মোটরসাইকেলের বিপরীতে 28.4 জন নিহত হচ্ছে, যা বিশ্বে সর্বোচ্চ। এদের 40% বয়স 24-30 বছর। দর্শক, মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধ সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানাবেন। প্রতিবেদনটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।